ঘরে থাকি, সুস্থ থাকি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। করোনা মহামারীর কারণে পুরো বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। এই বন্ধ থাকাকালীন সময়ে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে অনলাইন ক্লাসের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তার ধারাবাহিকতায় আমি তোমাদের শিক্ষক মোহাম্মদ মাহবুবুর রহমান, প্রভাষক সমাজকল্যাণ বিভাগ সাভার সরকারি কলেজের পক্ষ থেকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সমাজকর্মের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের 1942 সালের বিভারিস রিপোর্ট নিয়ে হাজির হয়েছি। আজকে পুরো সময়টি আমি তোমাদের সাথে থাকব। তোমাদের যদি বিভারিস রিপোর্টের উপর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের আজকের এই ক্লাসে তোমাদের জন্য যা যা থাকছে, 1 নম্বর বিভারিস রিপোর্টের সংজ্ঞা, 2 নম্বর বিভারিস রিপোর্টের ইতিহাস, 3 নম্বর বিভারিস রিপোর্টে পঞ্চদৈত্য, 4 নম্বর বিভারিস রিপোর্টের সুপারিশমালা, 5 নম্বর বিভারিস রিপোর্টের আলোকে গৃহীত সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। আমরা জানি দরিদ্র ইংল্যান্ড এবং তার পার্শ্ববর্তী দেশগুলোর দারিদ্র অবস্থা দূরীকরণের জন্যে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের দারিদ্র আইনগুলো প্রণয়ন করা হয়েছিল, কিন্তু এই দারিদ্র আইনগুলো কোনোটাই পুরো দারিদ্র অবস্থা দূর করতে সক্ষম হয় নাই। এর পিছনে বহুবিধ কারণ বিদ্যমান ছিল, যে কারণগুলো ইংল্যান্ড এবং তার পার্শ্ববর্তী দেশে দারিদ্র অবস্থাকে তাড়িত করত। এই দারিদ্র অবস্থা দূরীকরণের জন্যে এবং সমাজ থেকে অর্থনৈতিক অনিশ্চয়তা দূরীকরণের জন্যে বিভারিস রিপোর্টটা প্রণয়ন করা হয়েছিল। তাহলে আমরা প্রথমে চলে আসছি বিভারিস রিপোর্টটা আসলে কি। সমাজকর্ম পেশার আধুনিক রূপদানে শুধু কতিপয় আইনই ভূমিকা রাখেনি, পাশাপাশি কিছু প্রতিবেদনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তার মধ্যে বিভারিস রিপোর্ট 1942 অন্যতম। এটা ছিল সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রণয়ন সংক্রান্ত একটা প্রতিবেদন, যা শুধু ইংল্যান্ডের জন্যই নয় বরং সমগ্র বিশ্বের সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রণয়নে এক গুরুত্বপূর্ণ মডেল হিসেবে বিবেচিত। একের পর এক দরিদ্র আইনগুলো ব্যর্থতায় পর্যবসিত হয় এবং পরবর্তী দ্বিতীয় বিশ্বযুদ্ধের তাণ্ডবলীলায় ইংল্যান্ডের জনজীবন যখন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে, ঠিক সেই সময় স্যার উইলিয়াম বিভারিস সবচেয়ে ফলপ্রসূ ও সময় উপযোগী প্রতিবেদন পেশ করে, যা ইংল্যান্ডের ইতিহাসে 1942 সালের বিভারিস রিপোর্ট হিসেবে পরিচিতি পায়। রিপোর্টটি 1942 সালে স্যার উইলিয়াম বিভারিসের নেতৃত্বে করা হয়েছিল বলে এর নামকরণ করা হয়েছিল 1942 সালের বিভারিস রিপোর্ট। বিভারিস রিপোর্টের ইতিহাস, দ্বিতীয় বিশ্বযুদ্ধজনিত কারণে ইংল্যান্ডের আর্থসামাজিক অস্থিরতা, অনিশ্চয়তা, দারিদ্র, বেকারত্ব সহ নতুন নতুন সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠে। তখন ইংল্যান্ডের সমাজ কল্যাণ কর্মসূচির ব্যাপক এবং বৈপরীত্য পরিবর্তন অপরিহার্য হয়ে পড়ে। এই অবস্থায় 1941 সালে তৎকালীন ইংল্যান্ডের লেবার পার্টির পুনর্গঠন মন্ত্রী আর্থার গ্রিনউইড পার্লামেন্টের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক স্যার উইলিয়াম বিভারিসের নেতৃত্বে সামাজিক বীমা ও অনুরূপ কর্মসূচির আন্তঃবিভাগীয় কমিটি গঠন করেন। স্যার উইলিয়াম বিভারিস ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এবং একজন আইনবিদ। কমিটি সমাজের সর্বস্তরের জনগণ ও সকল প্রতিষ্ঠান, যেমন বণিক সমিতি, উৎপাদক সংঘ, বাণিজ্যিক এবং বিমা কোম্পানি, শ্রমিক সংঘ, ভোক্তা সমবায় সমিতি প্রভৃতির বক্তব্য ও সাক্ষাৎকার গ্রহণ, কার্যাবলী পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে 1942 সালের 20 নভেম্বর বাস্তব ভিত্তিক সুপারিশমালা সহ সরকারের কাছে একটা প্রতিবেদন পেশ করে
যা সমাজসেবার ইতিহাসে বিভারিজ দিবস হিসেবে পরিচিতি পায়। বিভারিজ শিল্পায়িত সমাজের উপার্জনহীনতাকে প্রত্যেকটি সমস্যার প্রধান কারণ হিসেবে তিনি দাবি করেছেন। বিভারিজ রিপোর্টে বিভারিজ কিছু সমস্যা চিহ্নিত করে, যে সমস্যাকে বিভারিজ রিপোর্টে পঞ্চদৈত্য বলা হচ্ছে। বিভারিজ রিপোর্টের এই গুরুত্বপূর্ণ দিকই হচ্ছে পঞ্চদৈত্য। এই রিপোর্টে সামাজিক সমস্যা সৃষ্টির জন্য 5টি সমস্যাকে দায়ী করা হয়, আর এই সমস্যাগুলো সমাজে সর্বপ্রকার সমস্যার নেতৃত্ব প্রদান করে বলে ধারণা প্রদান করা হয়। তাই এই প্রতিবেদনে এই 5টি সমস্যাকে 5 জায়ন বা পঞ্চদৈত্য বলা হয়। সমস্যাগুলোর ভিতর 1 নম্বর হচ্ছে অভাব, 2 নম্বর অসুস্থতা বা রোগ, 3 নম্বর অজ্ঞতা, 4 নম্বর হচ্ছে মলিনতা, 5 নম্বর অলসতা। বিভারিস তার প্রতিবেদনে এই 5টি সমস্যাকে পঞ্চদৈত্য হিসেবে চিহ্নিত করে। বিভারিস মনে করেন একটি সমাজের এই 5টি সমস্যায় অর্থনীতি এবং সামাজিক কার্যক্রমগুলোকে প্রভাবিত করে, এবং এই 5টি সমস্যার কারণেই একটি সমাজ তার গণ্ডি পেরিয়ে অর্থনৈতিক উন্নয়নের কথা চিন্তাই করতে পারে না। কেননা আমরা যদি প্রথম সমস্যার দিকে তাকাই, অর্থাৎ অভাব, যে মানুষ অভাবে নিমজ্জিত তার পক্ষে অর্থনৈতিক উন্নয়নের প্রত্যাশা করা অবান্তর ছাড়া আর কিছুই নয়। 2 নম্বরটা ছিল অসুস্থতা বা রোগ, যে সমস্ত মানুষ শারীরিক এবং মানসিক রোগে আক্রান্ত তারা উৎপাদনশীল কার্যক্রমের সাথে সম্পৃক্ত হতে পারে না, ফলে তাদের অর্থনৈতিক অবস্থা, পারিপার্শ্বিক অবস্থা এবং অন্য অন্য যে অর্থনৈতিক কার্যক্রম সংক্রান্ত অবস্থা মোটেই ভালো হয় না। 3 নম্বর হচ্ছে অজ্ঞতা, অক্ষর জ্ঞানহীনতা বা পর্যাপ্ত জ্ঞানের অভাবকেই অজ্ঞতা বলা হচ্ছে। যে সমস্ত মানুষ অজ্ঞ, এই অজ্ঞ মানুষগুলো নিজের এবং সমাজের কল্যাণের কথা চিন্তাই করতে পারে না, ফলে তাদের অর্থনৈতিক কন্ডিশন সর্বদা একই রকম থেকে যায়। 4 নম্বর হচ্ছে মলিনতা বা অপরিচ্ছন্নতা, যে সমস্ত মানুষ অপরিচ্ছন্ন সেটা হতে পারে শারীরিকভাবে অপরিচ্ছন্ন, সেটা হতে পারে মানসিকভাবে অপরিচ্ছন্ন। এই অপরিচ্ছন্ন বা মলিনতার কারণে মানুষের জীবনযাত্রার ইতিবাচক পরিবর্তন সাধন হয় না, ফলে সেই সমাজের অর্থনৈতিক উন্নয়নটা বারবার বাধাপ্রাপ্ত হয়। 5 নম্বর হচ্ছে অলসতা, বাংলায় একটা প্রবাদ আছে, অলস মস্তিষ্ক হচ্ছে শয়তানের কারখানা, অর্থাৎ যে সমস্ত মানুষ অলস অলস জীবনযাপন করে এই মানুষগুলো সর্বদাই অন্যের কিভাবে ক্ষতি সাধন করা যায় সেই চিন্তায় তারা মশগুল থাকে, ফলে তাদের পক্ষে অর্থনৈতিক উন্নয়নের কথা চিন্তা ভাবনা করা আসলে সম্ভব হয় না। এই 5টি সমস্যাকে বিভারিজ তার জন্য সমস্ত ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডের উন্নয়নের প্রতিবন্ধক হিসেবে বিবেচনা করে তিনি রিপোর্ট পেশ করেছিলেন। বিভারিজ যে রিপোর্ট তিনি পেশ করেছিলেন এখানে তিনি 5টি সুপারিশের কথা বলেছিলেন। 1 নম্বর সুপারিশ, একটা একীভূত ব্যাপক এবং পর্যাপ্ত সামাজিক বীমা কর্মসূচি প্রবর্তন করা। 2 নম্বর, সামাজিক বীমা সুবিধা বহির্ভূত জনগণের জন্য জাতীয় কর্মসূচি হিসাবে সরকারি কর্মসূচি গ্রহণ করা। 3 নম্বর, প্রথম শিশুর পরবর্তী প্রতিটি শিশুর জন্য সাপ্তাহিক শিশু ভাতার ব্যবস্থা করা। 4 নম্বর, সমগ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে ব্যাপক স্বাস্থ্য ও পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করা। 5 নম্বর, অর্থনৈতিক বিপর্যয়ের সময় ব্যাপক বেকারত্ব রোধকল্পে সরকারি কর্মসূচি গ্রহণের মাধ্যমে পূর্ণ কর্মসংস্থানের ব্যবস্থা করা। এরপর বিভারিস তার রিপোর্টের আলোকে সামাজিক নিরাপত্তা প্রণয়নমূলক কিছু কর্মসূচির কথা তিনি বলেছিলেন। এখানে তিনি 5টি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির কথা তিনি বলেছিলেন। 1 নম্বর, 1945 সালের পারিবারিক ভাতা আইন
2 নম্বর 1947 সালে জাতীয় বিমা আইন, 3 নম্বর 1946 সালে জাতীয় শিল্প দুর্ঘটনা আইন, 4 নম্বর 1948 সালে জাতীয় সাহায্য আইন, 5 নম্বর 1946 সালে জাতীয় স্বাস্থ্যসেবা আইন। এবার আমরা এই 5টির বর্ণনায় যাচ্ছি। প্রথম আসে 1 নম্বর 1945 সালের পারিবারিক ভাতা আইন। 1945 সালের পারিবারিক ভাতা আইনে বলা হলো, 16 বছরের কম নির্ভরশীল সন্তান রাষ্ট্রের সম্পদ, সুতরাং এই সন্তানদেরকে পরিপূর্ণ বিকাশের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তার জন্যই এদের বিকাশ সুবিধার্থে সরকারি ভাতা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়। এছাড়াও সব শিশুরা স্কুলে বিনামূল্যে খাওয়া এবং বিনোদন সুবিধা এই আইনের আওতায় পেয়েছিলেন। 1946 সালের জাতীয় বিমা আইন, 1946 সালে প্রণীত জাতীয় বিমা আইনকে ইংল্যান্ডের সামাজিক নিরাপত্তা পরিকল্পনার মেরুদণ্ড হিসেবে বিবেচনা করা হয়। স্বাস্থ্য বিমা, বেকারত্ব বিমা, বার্ধক্য এবং অক্ষমতা বিমা, শ্রমিক ক্ষতিপূরণ, বিবাহ, শিশু জন্ম এবং মৃত্যু ব্যক্তির অন্ত্যেষ্টি ক্রিয়ার জন্য বিশেষ ভাতার ব্যবস্থা সামাজিক বিমার অন্তর্ভুক্ত। এই বিমা অনুযায়ী 3 ধরনের মাতৃত্ব সুবিধা প্রদানের কথা বলা হয়। 1 নম্বর, নবজাতকের প্রয়োজনীয় কেনাকাটার লক্ষ্যে মাতৃত্ব অনুদান প্রদান করা। 2 নম্বর, 4 সপ্তাহের সুস্থতা ভাতা প্রদান করা। 3 নম্বর, 18 সপ্তাহের মাতৃত্ব ভাতা প্রদান করা। সরকারি সাহায্য, 1948 সালের জাতীয় স্বাস্থ্য আইন অনুযায়ী সরকারি সাহায্য ব্যবস্থা চালু করা হয়। প্রত্যেক মানুষকে তার প্রয়োজন পূরণের সুবিধার্থে সুবিধা প্রদান করে মূল লাভ ছিল। এর মাধ্যমে 2 ধরনের সেবা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। 1 নম্বর, অর্থনৈতিকভাবে যারা দুর্বল তাদের আর্থিক সাহায্য প্রদান করা। 2 নম্বর, প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তিগত সেবা। এ ধরনের সরকারি সাহায্য সমাজকর্ম পেশার বিকাশে উৎসাহিত করেছিল। 1946 সালের জাতীয় স্বাস্থ্যসেবা আইন, 1946 সালের জাতীয় স্বাস্থ্যসেবা আইন অনুসারে জনস্বাস্থ্য মন্ত্রণালয় 1948 সালে কার্যক্রম চালু করে। 3টি শাখার মাধ্যমে কার্যক্রম পরিচালিত হতো, যথা 1 নম্বর, সাধারণ চিকিৎসা ও দন্ত সেবা, 2 নম্বর, হাসপাতাল ও বিশেষজ্ঞ সেবা, 3 নম্বর, স্থানীয় সরকারি সেবা। 1946 সালের শিল্প দুর্ঘটনা আইন, শিল্প কলকারখানায় কর্মরত অবস্থায় কোনো শ্রমিক মারা গেলে অথবা দুর্ঘটনার শিকার হলে এই আইনের আওতায় সেই শ্রমিক অথবা তার পরিবারের অন্য সদস্যদেরকে আর্থিক সুবিধা প্রদান করা হতো। অনেক সময় শিল্পে কাজ করা অবস্থায় কোনো শ্রমিক যদি তার শরীরের কোনো অংশ হারায় অথবা কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় তাহলে এই আইনের আওতায় সাহায্য পেত। এগুলোই ছিল বিভারিজ রিপোর্টে গৃহীত সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। সর্বোপরি বলা যায়, বিভারিজ রিপোর্ট শুধু ইংল্যান্ডের জন্যই নয়, বরঞ্চ সমস্ত বিশ্বের অর্থনৈতিক অনিশ্চয়তার পিছনে যে সমস্ত কারণগুলো বিদ্যমান থাকে সেগুলো বের করে নিয়ে আসবার জন্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন ছিল। যে প্রতিবেদনের আলোকেই পরবর্তীতে বিভিন্ন সামাজিক সমস্যা সমাধান সংক্রান্ত কর্মসূচিগুলো গ্রহণ করা হয়েছিল, যা ইংল্যান্ডের পাশাপাশি অন্য অন্য দেশেরও অর্থনৈতিক অনিশ্চয়তা এবং সামাজিক সমস্যাগুলো দূর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।